আজ পাঁচই জুলাই আজকের উল্লেখযোগ্য বিষয় চিত্রশিল্পী ও সাহিত্যিক ডক্টর বনবিহারী মুখোপাধ্যায় মৃত্যুদিন পাঁচই জুলাই উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে অধ্যাপনাকালে সাহিত্যিক বনফুল তার ছাত্র ছিলেন সাহিত্য সাধনার অন্যতম প্রেরণাদাতা এই মাস্টারমশার জীবন ভিত্তি করে পরবর্তীকালে বনফুল অগ্নিশ্বর উপন্যাস রচনা করেছিলেন বঙ্গবাণী শনিবারের চিঠি প্রভৃতিতে তিনি লিখতেন বিপরোয়া নামে তার একটি দল ছিল দলের অন্যতম সভ্য বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বেপরোয়া নামে যে পত্রিকা প্রকাশিত হয় তার বেশিরভাগ লেখাই তিনি লিখতেন তার গল্প উপন্যাস নাটকের যে ভাব সংঘাত তা বেশিরভাগই শ্লেষ ও ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে ফুটে উঠলেও তাতে ব্যক্তিগত জ্বালা ছিল না তার ব্যঙ্গের আক্রমণ ছিল সমাজ ধর্মের মধ্যে যে অন্ধতা আছে তার বিরুদ্ধে তিনি নিজের রচনা হাসির ছবি দিয়ে নিজেই সাজাতেন বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী অবলম্বনে ঢেলে সাজা নাম দিয়ে কার্টুনের সহযোগিতায় তার প্যারোডি তৎকালে বিশেষ উপভোগ্য হয়েছিল তিনি তার বিধবা ভগিনীর পুনর্বিবাহ দিয়েছিলেন এবং ওই বিবাহে বিচারপতি আশুতোষ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আজকের দিনে নাটকার দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন পাঁচই জুলাই উনিশশো আট খ্রিস্টাব্দে মৃত্যু বারোই এপ্রিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ঢাকার পাউলদিয়া গ্রামে অসহযোগ আন্দোলনের প্রভাবে ইংরেজি বিদ্যালয় ছেড়ে জাতীয় বিদ্যালয় ভর্তি হন জাতীয় বিদ্যালয় বিলুপ্তির পর পুনরায় ইংরেজি বিদ্যালয়ে পড়ে ম্যাট্রিক পাস করেন কলেজে পড়ার সময় ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে বিক্রমপুরের তিনটি ইউনিয়নের ট্যাক্স বন্ধ আন্দোলনের সংগঠক ছিলেন পুলিশি গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে ফেরারি হন পরে অস্থাবর সম্পত্তিক লোক ও গ্রামবাসীদের উপর পুলিশি অত্যাচারের জন্য তিনি আত্মসমর্পণ করেন একশো টাকা জরিমানা ও দেড় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন জরিমানা না দেওয়ায় তার অস্থাবর সম্পত্তি বিক্রি হয়ে যায় বাল্যকাল থেকেই সঙ্গীত ললিতকলা ও সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের ছোট গল্পগুলিকে নাট্যরূপ দিয়ে স্বগ্রামে অভিনয় করাতেন বিদ্রোহের ঘটনা অবলম্বনে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রথম নাটক রচনা করেন সাংবাদিক জীবনের শুরু উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ তিনি যুদ্ধ সম্পর্কিত বই লেখেন যুদ্ধ ও মারণাস্ত্র রণ ও রাষ্ট্র বর্তমান জাপান মহাযুদ্ধের সোভিয়েত বিশ্ব সংগ্রামের গতি মুক্তি সংগ্রামে জনসেবা প্রভৃতি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাংবাদিকতা থেকে অবসর গ্রহণ করেন নবনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ছিলেন মাটি ও মানুষ তার রচিত উপন্যাস